আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএম স্পোর্টস আপডেটে। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। এই ম্যাচ দিয়ে প্রায় সাড়ে চার বছর পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন লাথাম। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা, বরঞ্চ মিরপুরের ভেজা উইকেটে স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডকে নিয়ে ছিনিমিনি খেলেছে সাকিব মুস্তাফিজরা। ব্যাট করতে নেমে দলীয় এক রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় এক রানে ব্যক্তিগত শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার রাচিন রবীন্দ্র। বাংলাদেশের পক্ষে ব্রেক থ্রুটি এনে দেন মাহিদি হাসান। এরপরেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন সাকিব, ফিরিয়ে দেন উইল ইয়ংকে। এক রানে প্রথম উইকেট হারানো নিউজিল্যান্ড দলীয় দশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকেই প্রায় ছিটকে যায়। শেষ পর্যন্ত এমন স্লো উইকেটে কিভাবে রান করতে হয় সেটা দেখাতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তাই তো মাত্র ষাট রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ আঠেরো রান করেন অধিনায়ক টম লাথাম। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ, সাইফুদ্দিন এবং সাকিব দুটি করে উইকেট স্বীকার করেন। এছাড়া মুস্তাফিজুর রহমান স্বীকার করেছেন তিনটি উইকেট। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী আপডেটটির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।